উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গের দোরগোড়ায় বর্ষা, একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস। তো বাংলার উত্তর ও দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে কবে কখন ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর, এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে চলবে, কি বলছে হাওয়া অফিসের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। শেষ পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষার আগমন নিয়ে পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বর্ষার আগমন হতে চলেছে। আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিন আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে আগামী 48 ঘন্টায় অর্থাৎ 16 জুন বৃহস্পতিবারের মধ্যে দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদেহে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মৌসুমী বায়ু উত্তরবঙ্গের বালুরঘাটের উপরে অবস্থান করেছে। আগামী 3-2 দিনের তাপমাত্রা কোনো পরিবর্তন না হলেও পরের 3 দিনে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। এদিন আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে আগামী 15 জুন বুধবারের মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ 16 জুন বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী 2 দিন তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন না হলেও পরের 3 দিনে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। কলকাতায় অস্বস্তিকর আবহাওয়া। আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে এদিনও কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি আবহাওয়া বজায় থাকবে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 35 ও 29 ডিগ্রি সেলসিয়াস।